নবীজি বলল কেউ যদি মদিনা মনব্বাড়া এসে আমার রওজায়ে আনোয়ার জিয়ারত করে সে যেন আমি রসূলের জীবন দশায় এসে আমার সাথে সাক্ষাৎ করব আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ এবার চিন্তা করেন আপনাদের প্রিয় মসজিদ কতবার মদিনা মনব্বারার যাত্রী হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আপনাদের তকদির বড় সিকান্দার এমন একজন আশিক রসুলকে আপনারা মুর্শিদ রূপে পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আরো সৌভাগ্য আপনাদের যে এমন জায়গা থেকে এই হাক্কানি আঞ্জুমান এহলালিয়া দরবার শরীফে সত্যের রশি এসেছে এই রশিটা মদিনা পাক থেকে ইমামে রব্বানি দরবার শরীফ হয়ে হেলালিয়া দরবার শরীফে এসেছেন সুবহানাল্লাহ এটা কি ছোটখাটো রশি না এটা কি কম দামি রশি না বাংলাদেশে অনেক পীর আছে এসএনআই আরএস নাই সিএস নাই ডিএস নাই কিছু নাই আছে না নাই আছে আমি গাজি প্রোগ্রামের খাতিরে সারা দেশ সফর করি অনেক পীর সাহেবদের কাছাকাছি যাওয়ার সুযোগ হয় তাদের কাছ থেকে কথা বলার সুযোগ হয় তাদের অনেক কিছু জানার সুযোগ হয় সেই জানার জায়গা থেকে বলছি যে অনেক পীরের কাছে এসে আর এস সি এস ডি এস কিচ্ছু নাই মদিনা পাকে মদিনা ওয়ালার কদমের কাছে আসহাবে সুফায় আমি গুনাহগারের উপস্থিতিও সেখানে ছিল ঔলাদে রসুল আপনাদের প্রাণ প্রিয় মুর্শিদকে ব্লকে বায়াতে রসুলের এজাজত প্রদান করেছেন কার কদমে নবীর কদমে জোরে বলেন না কার কদমে এই আওয়াজ দিয়া বলেন কার কদমে নবীর কদমে সেই নিয়ামত আপনারা পেয়েছেন খুশি না বেজা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন বাবাজি রে আমার এই নিয়ামতের কথাগুলি দিক বিদিকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে নবীর রশি আমরা শুধু একাই ধরে জান্নাতে যাব না কথা বলেন আমরা কি শুধু একা ধরে জান্নাতে যাব না কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার আল্লাহ কোরআনে বলেছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বাঁচাও আরে জোরে বলেন না সুবহানাল্লাহ তো নবীর সত্যের রশি বায়াতে রসুলের রশি আমি নিজে ধরব আমার পরিবারের প্রত্যেকটি ব্যক্তিকে ধরাবো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ওই সত্যের রশি আমরা ধরাবো ঠিক কিনা এই আওয়াজ দেন ঠিক কিনা বায়াতে রসুলের মাধ্যমে নবীর নৌকায় ওঠা যায় কার নৌকায় জোরে বলেন নবীর নৌকায় ওঠার আগে বায়াতে রসুল হতে হবে ঠিক কিনা আপনি যদি একজন লোককে নবীর নৌকায় বায়াতে রসুলের মাধ্যমে উঠাতে পারেন ওই ব্যক্তি রসুলের নৌকায় উঠে যে বরকত পাবে যে নেয়ামত পাবে সমান নেয়ামত আপনি পাবেন এটি অনেক দামি ইবাদত অনেক দামি ইবাদত আপনি একা নৌকা করে রসুলের কাছে চলে গেলেন নবী যদি প্রশ্ন করে তুই একা চলে আসলি আমার আরো অনেক উম্মত পথ ভুলা অবস্থায় রয়েছে তুই কি তাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিতে পারলি না কি বলবো আমরা কি বলবো তখন